তো বলো কেমন আছো সবাই। আরে বহুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না এই চ্যানেলটার মধ্যে, তার কারণ হচ্ছে সময়ের প্রবলেম আর ক্যামেরার সামনেই বানাতে হয়, তো সেই জন্য প্রচুর প্রবলেম হয়। ভাবছি নিজের ভাষায় দুটো একটা ব্লগও এতে আপলোড করি, সেই জন্য বাংলা ভাষাতে আজকে কিছু ব্লগ আপলোড, আজকে ফার্স্ট ব্লগ আমি আপলোড করব। তো পিছনে আমি এখন বাড়ির বাইরেই আছি, পিছনে বাড়িটাকে পুরোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পুরোটা দেখা যাচ্ছে এটাই পুরো বাড়ি। হ্যাঁ, এই যে পিছনটা দেখা যাচ্ছে, আমি এখন বাড়ির বাইরে সামনে বাগানে আছি। তো চলো বাগানের কিছু সিনেমেটিক শট দেখে নেওয়া যাক, এছাড়াও কিছু কথা বলি, বাগানটাকে ঘুরে ঘুরে দেখানো যাক। এর পিছনে সব পুরো সুপারি বাগান করা। আর চলো ফ্রন্ট ক্যামেরায়। হাঁটতে হাঁটতে কিছু কথা বলি। তো যে কথাগুলো বলছিলাম যে চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতে পারছি না, তার একটা কারণ হচ্ছে ফ্যামিলি প্রবলেম, মানে প্রচুর চাপ পড়ে যাচ্ছে আর একটা একটা ভিডিও বানাতে প্রচুর সময়ও লাগে, যেহেতু মেকিং ভিডিও আর সবগুলো ক্যামেরার সামনেই বানানো হয়, যার কারণবশত সমস্যাটা ওইখানে হচ্ছে। আর নতুন নতুন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, কারণ অনেক দিনের মানে এই সমস্ত ভিডিওগুলোতে ভাইরাল খুব কম হয় মেকিং চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে। তো সেই জন্য ভাবছি যে কিছু যে ওই ব্লগ টাইপের, যেমন এই ছোট ছোট করে বাড়ির সাইডের বেঙ্গলি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের মতো করে কিছু কিছু শর্ট যদি তোমাদেরকে দেখাতে পারি। তো সেই জন্যই ভাবলাম যে কিছু আর কি শর্ট শর্ট ব্লগ আপলোড করি। তো সেই জন্য বাড়ির সামনে থেকে আজকে ব্লগটা দেখছি, ব্লগসটা কেমন সুবিধা হয় ব্লগসটাতে ভিউজের দিক থেকে, মানে একেবারে চ্যানেলটাকে অফ করে না রেখে আর ছোট ছোট করে কিছু ব্লগস আপলোড করি, তাতে করে চ্যানেলটাও চলবে আর যদি ভিউজ আসে তো এমনি প্রায় 450 মতো সাবস্ক্রাইবার কভার হয়ে গিয়েছে, তো 1000 টো কভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চেষ্টা করব যে প্রফেশনাল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে ব্লগসের দিক থেকে তাদের মতো করে কিছু ভিডিওস বানাতে। সেই জন্য বাড়ির বাগানটা পিছনের দিক দিয়ে ছোট করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, অনেক গাছ মারাও গিয়েছে, এইখানে সবগুলো সুপারি গাছ ছিল। এই এই যে সাইডটা এইখানটা একটা সুপারি গাছ ছিল, আচ্ছা এই আমার পায়ের সাইডটায় মানে এই জায়গাটা একটা সুপারি গাছ ছিল। তো বর্ষার সময় মাটি নরম, সাইডের দিকে বাচ্চারা সব মানে বোম টোম ফাটাচ্ছে, এই সমস্ত গাছগুলো সব নতুনই লাগানো, নতুন করেই লাগানো হয়েছে শীতকাল পড়াতে। প্রত্যেক বছর শীতকালেই গাছ লাগানো হয়, একদম পুরো কচি পাতা, সুন্দর। এই সমস্ত গাছগুলোকে দেখাচ্ছি যারা নতুন নতুন লাগানো হয়েছে, বিশেষ করে সুপারি গাছ ছায়া জায়গায় খুব সুন্দর হয়। আর আমাদের এদিকটা মাটিটাও অত ভালো না, যে আম গাছ মতলব নোনা মাটি, নোনা মাটির জন্যই একটু প্রবলেম হয়, এদিকে আম গাছ টাম গাছ হতে চায় না। এই মাটি নরম বলে এইদিকে কিছু মাটি কেটে নালা মতো করে দিয়েছি, আর পুরো বাগানটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আবার একটা ছোট করে ব্লগস বা ছোট করে একটা ভিডিও বানিয়ে আপলোড করবো। এখন ছোট ছোট এই সমস্ত ব্লগ এখন আসবে যতদিন না পর্যন্ত আমি চ্যানেলে হাতের কাজ, মানে যেটা আমাদের এই চ্যানেলের মেন যে বিষয়টা ছিল হাতের কাজের চ্যানেল, তো সে হাতের কাজ যতদিন আমি আপলোড করতে না পাচ্ছি ততদিন ছোট ছোট করে এরকম ব্লগস বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে সবাই, আর চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও আর যত শীঘ্রই পারি
চ্যানেলের যে মেন যে সমস্ত হাতের কাজের বিষয় নিয়েইটাই চ্যানেল, সে হাতের কাজ খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। সময় পাচ্ছি না আর ওর পিছনে প্রচুর সময় দিতে হয়, সেই জন্য দিতেই পাচ্ছি না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।